ভিওর্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই আজকের যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই যখন এসো ক্লার্ক মার্কেট প্লেসে কাজ করি এই এসো ক্লার্ক মার্কেট প্লেসের বর্তমান যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমের যে সলিউশন সে সলিউশন নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ আপনারা যদি আমাদের এই চ্যানেলে নিউকামার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য সো ভিউয়ার্স আপনি যদি এসো মার্কেট প্লেসে কাজ করে থাকেন তাহলে এখন সবচেয়ে বড় প্রবলেম ফেস করছেন সেটি হচ্ছে পেমেন্ট পেমেন্ট প্রবলেম এই পেমেন্টস যে সলিউশন সেই সলিউশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার যে প্রবলেম সে প্রবলেম সলভ হয়ে যাবে অ্যাকচুয়ালি এই এসো ক্লাক্ট মার্কেট প্লেস এখন থেকে বা এগারো বছর আগে দুই সালে এই এসো মার্কেট প্লেসটি তাদের কার্যক্রম শুরু করে এবং যখন তাদের কার্যক্রম শুরু করে তখন এই এসো ক্লার্ক যে মার্কেট প্লেস এই এসো ক্লার্ক মার্কেট প্লেসটি তারা কিন্তু রেজিস্ট্রেশন পায়নি তারা দুই সাল থেকে কাজ শুরু করে আস্তে আস্তে পা পা করতে করতে একসময় এসে তারা তাদের যে ডোমেইন তাদের যে ডোমেনটি এই ডোমেনটি দু সালে তারা রেজিস্ট্রেশন করে কাজটা শুরু করে বাট তারা রেজিস্টার্ড হয় দু সালে আর এই দু সালে রেজিস্টার্টের পর থেকে বিভিন্ন ধরনের তারা সার্ভিস বাইসেল করার জন্য একটি মার্কেট প্লেস ক্রিয়েট করে এটা আপনারা সবাই জানেন এবং যারা নিউকামার আছেন তারা বিষয়টি জেনে গেলেন তো যখন তারা রেজিস্টার্ড হয় এবং বিভিন্ন ধরনের তখন থেকেই তাদের সাইডের কিছু পরিবর্তন নিয়ে আসা শুরু করে আর এই পরিবর্তন নিয়ে আসার পরে এক এক পর্যায়ে এখন থেকে প্রায় ছয় মাস আগ পূর্ব থেকে তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফিল করতে থাকে এবং সেই প্রবলেমগুলো সলভ করতে পারে না তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে একটি মার্কেট প্লেসের জন্য পেমেন্ট গেটওয়ে খুব এক গুরুত্বপূর্ণ বিষয় যারা ফ্রিল্যান্সিং করেন বা যারা এই অনলাইন মার্কেট প্লেসের সাথে যুক্ত তারা বিষয়টি খুব ভালোভাবে জানেন সো তারা কি করলো এই এসো মার্কেটপ্লেস মার্কেট প্লেস কী করলো তারা যে তাদের পেমেন্ট মেথড ছিল সেই ম্যাথডগুলো একের পর এক সরিয়ে নেওয়ার শুরু করে দিল আর যারা ফ্রিল্যান্সিং করেন তারা অবশ্যই জানেন যে পেপাল সবচেয়ে নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি পেমেন্ট গেটওয়ে যেটি বাই অ্যান্ড সেল করার জন্য বায়ারদের ফেভারের জন্য বায়ারা খুব এটা ফেভার করে থাকে এবং বায়াররা এটা সব সময় চুজ করে থাকে আর তারা এই এসো মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে যখন আসে তখন এই তাদের পেপাল থেকে সরাসরি এখানে পেমেন্ট করে তারা কোনো সার্ভিস বাই করত বা বাই বা সেল করা যেত এখন তারা যখন এই প্রবলেম এ পড়ে যায় পেপাল তাদের যে সাইট এই সাইটটিকে ধরে বসে ইনোকেয়ারের যে সাইটটি এসো ক্লার্ক যে ডোমেনটি এদেরকে ধরে বসে এবং তাদের সাইট এসো ক্লার্কস যে ডট কম ক্লার্স নেটওয়ার্ক এই ক্লার্কস নেটওয়ার্ককে তারা পেপাল কর্তৃপক্ষ এটাকে ব্যান করে দেয় বা রেস্ট্রিক্টেড করে দেয় এবং পরবর্তীতে তাদের কাছে কিছু ডকুমেন্টস চেয়ে বসে আর তারা এই ডকুমেন্টসগুলো দিতে পারে নাই এই কারণে তারা পরবর্তীতে এই যে পেপালের যে পেমেন্ট এই পেমেন্টটি তারা আর অ্যাড করতে পারে না পরবর্তীতে তারা কি করে এই পেমেন্ট যে গেটওয়ে আছে এই গেটওয়েতে সরাসরি তারা পেমেন্ট আর না নিয়ে বায়ার বা সেলারের যে পেপার আছে সে পেপালে সরাসরি ব্যালেন্স ট্রান্সফার করতে থাকে এবং ট্রান্সফার হয়ে যায় এত করে যদিও এসো কর্তৃপক্ষের কোনো লাভ হয় না বাট তাদের যে সিস্টেম সেই সিস্টেমটাকে ধরে রাখার জন্য বায়ার এবং সেলারদেরকে কিছু ধরে রাখার জন্য তারা এই সিস্টেমটাকে ফলো করে আর এর কারণেই আমরা যে প্রবলেমে পড়ে যাই সেটি হচ্ছে যে পেপাল বা পেমেন্ট গেটওয়ে যে প্রবলেম সে প্রবলেমে পড়ে যায় এখন কথা হলো যে আমরা যখন কোনো ব্যালেন্স আমাদের যে ব্যালেন্স থেকে যাই সে ব্যালেন্সগুলো আমরা উদ্যোগ করতে পারি না এমন কি আমরা দেখা গেল যে আমরা যে বিডি ফিনান্সার যারা আছি তারা যখন আমরা পেওনিয়ারে আমরা উদ্যো যদি সেখানে গিয়ে অনেক প্রবলেম সৃষ্টি হলো এবং এক পর্যায়ে এসে এখন অনেক দিন পর পেপাল আপনি ওইদ্র করতে পারছেন তো তারপরে কি করলো তারা তাদের বিভিন্ন টার্মস অফ কন্ডিশান চেঞ্জ করা শুরু করলো তো এই টার্মস অফ কন্ডিশানের মধ্যে যেমন ছিল লেভেল ডাউন করা লেভেল ডাউন হয়ে গেল এবং কিছু কিছু সময় তাদেরকে মেসেজ করলে তারা এরকম রিপ্লাই দেওয়া শুরু করলো যে আপনি আপনার যে বাম্প অপশান ফ্রি বাম্প সে বি ফ্রি বাম্প বাম্প অপশানও তারা তুলে নিল এবং তারা বলল যে সার্ভিসকে ফিসার করতে হবে এবং ফিসার করার জন্য অবশ্যই পঞ্চাশ ডলার আপনাকে খরচ করতে হবে এক মাসের জন্য তাছাড়াও আপনি পেইড বাম্পের জন্য অ্যাপ্লাই করে পেইড বাম্প ক্রয় করে আপনি পেইড বাম্প ইউজ করতে পারেন সো এই আপডেট তারা নিয়ে আসলো এখন যেহেতু তারা পেপাল থেকে রেস্ট্রিক্টেড হয়েছে পেপাল থেকে তারা লিমিট হয়েছে সেক্ষেত্রে তারা পেপাল অ্যাড করতে পারছে না এবং অন্যান্য যে পেমেন্ট ওয়েগুলো তারা অ্যাড করেছে সে পেমেন্ট ওয়েগুলো আমাদের দেশের জন্য পারফেক্ট নয় সো আমরা চলুন একটি ডিসকাশ দেখে আসি যে ডিসকাশনে এই যে এখানে দেখুন যে অলরেডি এ ফ্রিলান্সার কিন্তু বিডি না অন্য দেশের এবং লেভেল এক্স থ্রি লেভেলের যে ফ্রিলান্সার সে ফ্রিলান্সার অলরেডি তার চারটে পেপাল অলরেডি পেপাল পারমানেন্ট যে ব্যান্ড বা লিমিট সেটা হয়ে গেছে এবং উনি এই কথাগুলো সুন্দর করে ডিটেলস এখানে ডিসকাশন করে বলেছেন যে পেপাল আপনারা পেপাল এখানে ইউজ করবেন না এবং পেপাল যদি ইউজ করেন তাহলে আপনাদের সবগুলো পেপাল এখান থেকে ডিলিট হয়ে সরি লিমিট হয়ে যাবে এবং পারমানেন্ট লিমিট লিমিট হবে এমন কি আমার তিনটি পেপাল এভাবে লিমিট হয়ে গেছে সো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে অবশ্যই অবশ্যই আপনার এখানে পেপাল অবশ্যই অ্যাড করবেন না যদি অ্যাড করেন তাহলে অল্প সময়ের মধ্যেই আপনার পেমেন্ট গেটওয়েতে আপনি তো লাইফ টাইম ইউজ করতে পারবেনই না বরং আপনার যে পেপাল্টি সেই পেপাল্টি এখান থেকে লিমিট হয়ে যাবে এবং পরবর্তীতে তারা পারমানেন্ট লিমিট করে দেবে সো অবশ্যই অবশ্যই আপনি যেই দেশেই থাকুন না কেন এই পেপালটি এখানে পেমেন্ট গেট হিসাবে ইউজ করবেন না সো ভিউয়ার্স এখন আপনি হয়তো বলছেন যে আমি এতক্ষণ ধরে বক করছি তাহলে এটার সলিউশন কি হ্যাঁ আসুন এখন এটার সলিউশন কি সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি আপনাদের যদি কোনো সুচিন্তিত পরামর্শ থাকে তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আসুন যে অল্টারনেটিভ যে পেমেন্ট গেটওয়ে অলরেডি এসো মার্কেট কর্তৃপক্ষ অ্যাড করেছে সেই পেমেন্ট গেটওয়ে আমাদের দেশের জন্য পারফেক্ট নয় শুধুমাত্র যে পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করা আছে সে পেমেন্ট গেটওয়েগুলোও আপনি এই বিডি থেকে সুন্দরভাবে অ্যাড করে এখান থেকে আপনার যে বায়ারের কাছ থেকে অর্ডার নিয়ে এখানে ব্যালেন্স নিতে পারবেন না শুধুমাত্র এআরটিএম এবং পে অফ অথবা কয়েন গেট এই তিনটি অপশান আপনি এখানে সেট করতে পারেন এখন কথা হলো যে এই অ্যাকাউন্টগুলো তৈরি করতে গিয়েও অনেক প্রবলেমে পড়তে হয় যেমন আপনি যদি এই এয়ারটিএম যে গেটওয়ে আছে এই গেটওয়েও কিন্তু এখন এখন পর্যন্ত যে পেমেন্ট আসবে সেটা সরাসরি আপনার ব্যালেন্সে চলে আসবে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই সরাসরি আসবে তারা কোনো ফান্ডই ম্যানেজ করতে পারছে না সো আপনি ইচ্ছা করলেই এখানে শুধুমাত্র এয়ারটিএম যে পেমেন্ট গেটওয়ে আছে সে এ এর পেমেন্ট গেটওয়েটা আপনি এখানে ইউজ করতে পারেন এটা একটি সলিউশন আর এয়ারটিএমের একটি পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাইড করা পর্যন্ত কিভাবে আপনি এখানে ডলার বাইসেল করবেন এবং এখানে কিভাবে ডলার নেবেন বায়ারকে কিভাবে এটা রেফার করবেন এবং আপনার যে এয়ারটিএম অ্যাকাউন্ট কীভাবে আপনার এইসোকলেট মার্কেট প্লেসে অ্যাড করবেন সেই বিষয় নিয়ে ডিটেলস ইনফরমেশন সহ একটি ভিডিও এই চ্যানেলেই আছে যদি সময় থাকে অবশ্যই দেখে আসবেন সেকেন্ড অপশান হচ্ছে যে আপনারা যেহেতু ডিরেক্ট পেপাল বা ডিরেক্ট পেমেন্ট এখানে নিচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই বায়ারকে রিকোয়েস্ট করবেন যে আপনি যদি পেপাল আপনার থাকে তাহলে অবশ্যই তাকে বায়ারকে রিকোয়েস্ট করবেন যে আপনি ইনভয়েজের মাধ্যমে অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে মার্কেট প্লেসের বাহিরে যদি আপনি পেমেন্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনার পেপালটি নিরাপদ হলো এবং আপনি নিরাপদে পেমেন্ট নিতে পারলেন এখন আসুন যে এইভাবে আমরা যদি আমাদের অ্যাকাউন্টকে ধরে রাখার জন্য এক সময় না এক সময় আপনার এই এস ক্লার্ক যে প্রবলেম আছে সে প্রবলেমগুলো হয়তো সলভ হবে বাট এখন আমরা যে প্রবলেম আছি সে প্রবলেমগুলো রিকভারি করার জন্য আমরা প্রথমেই যে তাদের এসও ক্লার্ক কর্তৃপক্ষের যে ডিসকাশান আছে এই ডিসকাস করতে পারি যেমন অনেকেই ডিসকাস করেছে এখানে বিভিন্ন ধরনের ফোরাম আছে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে আমরা আলোচনা করতে পারি আপনি আপনি ইনেও কিন্তু পাবেন তাদেরকে টুইটারেও পাবেন সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে বা আমরা ফোরামে আলোচনা করে এই বিষয়টি আলোচনা করে বা এসো ক্লার্ক কর্তৃপক্ষের যে অ্যাডমিন আছে তাদেরকে মেসেজ করে যদি হিউজ মেসেজ আমরা করতে পারি প্রত্যেকে যদি আমরা মেসেজ করতে পারি তাহলে হয়তো এই বিষয়টি খুব দ্রুতই সলভ হওয়ার সম্ভাবনা আছে তাছাড়াও নেক্সট সলিউশন হচ্ছে যে যেহেতু অনেক দিন হয়ে গেল প্রায় ৬ মাস প্লাস হয়ে গেল সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আপনি এই এস ক্লার্ক মার্কেট প্লেসেই যে কাজ করতে হবে এমন কোনো মানে নেই আপনি যদি এক্সপার্ট লেভেলের বা এক্সপার্ট মানের ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি মার্কেট প্লেস চেঞ্জ করতে পারেন কাজ করতে পারেন আফওয়ার্ক ফাইব স্কুইড ফাইবার ফ্রিলানচার সহ অন্যান্য যে মার্কেট আছে তাদের এই প্রবলেমটি নেই আপনি ইচ্ছা করলে সেই মার্কেট কাজ করতে পারেন সো ভিওয়ার্স আশা করছি আপনার এই ভিডিওর মধ্য থেকে কিছু জানতে পেরেছেন যদি আপনার এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানান আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সাথে থেকে আমাদের এই টি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই